অংলাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার এই রেসিপিটা দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। চলুন তবে দেখে নিই। এখানে নিয়েছি কাঁকরোল, এগুলোকে একটু আগে কেটে নিতে হবে। সব কেটে নিয়েছি, লাগবে খানিক আলু, আমি বড় সাইজের দুখানা আলু দিয়েছি, পেঁয়াজ। এখানে মিক্সিতে টমেটোটা নিয়েছি, তার সাথে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা, নিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাকে পেস্ট করে নিতে হবে। আর এখানে চার পিস মাছ আছে, কাতলা মাছ, এই মাছটা নুন মাখিয়ে ভেজে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এটা মাখিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ, মাছ যখন এক পিঠ হয়ে গেছে উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়ন, ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁকরোল, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো ভাজা হয়েছে, তুলে নেব এবার। এগুলো তুলে নিয়ে আলুটা ভেজে নিতে হবে। কাঁকরোলটা ভেজে তুলে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আলুটা ভেজে তুলে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, এখানে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন, আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দেব। দেব হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি, মশলার পাত্র ধোয়া জল, মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলাটা ভালো হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব মশলাটার সাথে ভালো করে। দিয়ে দিচ্ছি একটু জল, এটা জল ততক্ষণ ফুটে উঠবে, বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ঝোল যখন হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিতে হবে মাছ। মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। লাগবে একটু নুন, এই নুনটা একটু দিয়ে দিলাম, আগে একবার নুন দিয়েছি, এখন আর একটু নুন দিয়ে দিলাম। আবার মাছের ঝোল কাঁকরোল দিয়ে হয়ে গেছে, ওভেনটা অফ করে দেবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।